আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে ব্লগটা শুরু করেছি সকাল থেকে, আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। আর ভিডিও শুরুতেই বলে দিই যে সকল বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন সে সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আশা করছি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়ব তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে, আপনারা আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। ভালো লাগলে লাইক করবেন। সকালে নাস্তাটা রেডি করছি আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, এই হচ্ছে সকালের নাস্তা। আর এখানে খুবই সুন্দর ফল পাওয়া যায়, মানে হানি মেলন, এইটা খেতে খুবই টেস্টি, ওয়াটারমেলন, হানি মেলন এগুলো। তো আমি একটা খুব বড় দেখে হানি মেলন নিয়ে আসছিলাম বাজার থেকে, মানে মার্কেট থেকে। তো সেটা এখন ধুয়ে কেটে বক্সে রেখে দেব, কিছুটা এখন খাবো, কারণ ঠান্ডা এখন তো যেহেতু ঠান্ডা সিজন, তো ফ্রিজের জিনিস খেতে বেশি ভালো লাগছে না, বাইরে রেখে দিলেই দেখা যায় সেই জিনিসটা খেতে বেশি ভালো লাগে। তো এখন যেহেতু ফলটা কাটবো, ফলটা কেটে কিছুটা খাবো আর কিছুটা ফ্রিজে রেখে দেব। তো এই কাজগুলো করব আর বেশ কিছু কথা বলবো আপনাদের সাথে। আমি কিন্তু আজকে দুই বছরের বেশি হয়েছে ইউটিউবিং করছি। তো আমি কখনোই বলিনি যে ইউটিউবের টাকা দিয়ে আমি কি করি বা আমি কত টাকা পেয়েছি, বা আমি প্রথম মানে ইউটিউব থেকে যে প্রথম সম্মানীটা পেয়েছিলাম সেটা দিয়ে কি করেছি, আমি এই ধরনের কোনো ভিডিও তৈরি করিনি। তো আমার মনে হলো যে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করা দরকার, তো সেই জন্য ভাবলাম যে আজকের ভিডিওতে আপনাদের সাথে কিছু মানে বেশ কিছু কথা শেয়ার করি। তো প্রথমেই আমি যে কথাটা বলবো, আমি এই পৃথিবীতে এমন কোনো কাজ করে যেতে চাই যে কাজের মাধ্যমে মানুষ আমাকে মনে রাখে, এমন কিছু কাজ আল্লাহ যেন আমাকে দিয়ে করায় যে মানুষের যেন উপকার হয়। তো আমি যে ইউটিউবিং করি, আমার ভাই বোনেরা যারা আছে ইউটিউবিং করে তারা আমার চ্যানেল দেখলেই বুঝতে পারবে আমার মানে ইনকামটা কীরকম। আলহামদুলিল্লাহ, যতটুকুই ইনকাম হোক না কেন এই ইনকামটা আমি খুব ভালো কাজে ব্যয় করার চেষ্টা করি। আজ পর্যন্ত আমার বুদ্ধি হয়ে মানে আমার বুদ্ধি হওয়ার পর্যন্ত আমি আমার এতটাই মায়া মানুষের জন্য যে মানুষ আমার কাছে কখনো কিছু চেলে আমি কখনো খালি হাতে ফেরতে পারি না, এটাই হচ্ছে আমি আর না করতে পারি না, এটাই হচ্ছে আমার মানে সব থেকে বড়ো দোষ বলবো কি না জানি না। আমি তো মনে করি এটা আমার অনেক বড় একটা গুণ যে আমি কারোর জন্য কিছু করতে চাই, আমার একটা সুন্দর মন আছে। তো ইউটিউব থেকে আমি যে পয়সাটা আর্ন করি সেটা আমি যেই খাতে ব্যয় করি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। মনে করেন আমার তো খুব ছোট চ্যানেল, খুব ছোট অল্প পরিসরে মানে আমার অ্যামাউন্ট আসে, সেটা দিয়ে কিন্তু আমি যে কোনো মানুষকে আমার সামনে মানে মানুষকে দিলে কখনো বলতে হয় না, বা নাম ধরে বলে তাকে অপমান করা হয় আমি মনে করি এগুলো বলতে হয় না, কিন্তু যাদের দেখেছি যে আমার সামনে আমি বাংলাদেশে গিয়েছি, এই যে 3 মাস আগে আমি বাংলাদেশে গেলাম, আমার এই অল্প পয়সার থেকে কিন্তু আমি যতটুকু পেরেছি আমি কিন্তু দেওয়ার চেষ্টা করেছি, হয়তো খুব বেশি টাকা না, তারপরেও কিন্তু দিয়েছি, তারা খুশি হয়েছে। বাংলাদেশে যাওয়ার পরে শুনলাম একজন বিধবা তার 2টা বাচ্চা আছে, তার খুব কষ্ট হচ্ছে, সাথে সাথে আমি আমার আম্মাকে বললাম তাকে বিকাশ করে টাকা দেওয়ার জন্য। তারপরে আরেকজন আছেন, ওনারও হাজবেন্ড নেই, তো উনিও দেখি আমার বাসায় এসে তার কষ্টের কথাটা বলল, ওনাকেও আমি কিছুটা হেল্প করলাম। তো এইভাবে ছোটোখাটো আমি কিন্তু চাই, আমার মন কিন্তু চায় মানুষের জন্য কিছু করার। তা আমি যেহেতু নিজে এখন কিছু পয়সা ইনকাম করি, তো এই পয়সাটা খরচ করতে আমি সবথেকে বেশি পছন্দ করি এই ধরনের মানুষের জন্য। আমি চাই আল্লাহ যেন আমাকে এরকম তৌফিক দান করেন, আমি যেন কিছু করতে পারি, মহৎ কিছু করতে পারি, সবার অন্তরে যেন কিছুটা হলেও জায়গা করতে পারি এই ভালো কাজগুলো করে। বেশ কিছুদিন আগে আমি চিজ কেক বানিয়েছিলাম, তো সেটা আমি ভিডিও করে রেখেছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর এই ভিডিওটা অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, কুকিং চ্যানেলে, তারপরেও ভাবলাম যে আমি আমার ব্লগিং চ্যানেলটাতেও একটু এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি, যারা আপনারা আমার কুকিং চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখেননি তাদের কাজে লাগবে। আর চিজ কেক তৈরি করতে অবশ্যই এরকম 1 প্যাকেট বিস্কিট লাগবে, আপনারা যে কোনো বিস্কিটই নিতে পারবেন,
তো বিস্কিটটাকে নিয়ে আমি প্রথমে এখন গুঁড়ো করে নেব। গুঁড়ো করে তারপর এটার ভিতরে আমি বাটার অ্যাড করব। বাটারটা এখানে 200 গ্রামের মতো আমি বাটার নিয়েছি। এই বাটারটাকে গলিয়ে যতটুকু লাগে আমি এই যে এভাবে মাখিয়ে নিলাম। তো মাখিয়ে আমি সুন্দর করে এরকম একটা মোল্ডের ভিতরে চেপে চেপে সুন্দর করে বসিয়ে দিব। এমনভাবে বসাতে হবে আমি যে ফিলিংটা তৈরি করব সেটা যেন বাইরের সাইড থেকে বের হয়ে না যায়, মোল্ডের ভিতর থেকে যেন বের হয়ে বাইরে চলে না আসে সেদিকে খেয়াল করতে হবে। তো আমি এভাবে বিস্কিটগুলোকে এখন চেপে চেপে সব সাইডে একটু একটু করে দিয়ে এটাকে আমি রেখে দিব। রেখে দিলে এটা কিছুক্ষণ পরে সেট হয়ে যাবে। তারপরে আমি তৈরি করব এর ভিতরে যে ফিলিংটা দিব চিজ কেকের, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। চিজ কেক বানাতে হলে তো অবশ্যই চিজ লাগবে, তো আমি এখানে চিজ নিয়েছি। আপনাদের মোল্ড অনুযায়ী আপনারা কম বেশি কতটুকু করবেন এগুলো কিন্তু আপনারা নিজেদের ইচ্ছা মতো নিতে পারবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে চিজ কেকটা তৈরি করতে হয়। আমি চিজ নিয়েছি, এখানে কন্ডেন্স মিল্ক নিয়েছি, এই যে 1 টিন কন্ডেন্স মিল্ক নিয়েছি। নিয়ে আমি খুব ভালো করে এখন এটাকে মিশিয়ে নেব। আপনারা হ্যান্ড বিটার দিয়েও করতে পারেন, ইলেকট্রিক বিটার দিয়েও করতে পারেন, আপনাদের খুশি, মানে মিলিয়ে নিলেই হলো। খুব ভালো করে এখন আমি মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে আপনারা এখানে বিভিন্ন ধরনের ফ্লেভার অ্যাড করতে পারেন, কেউ ভ্যানিলা ফ্লেভার অ্যাড করেন, ম্যাঙ্গো ফ্লেভার, ব্যানানা ফ্লেভার, এনি ফ্লেভার আপনারা এখানে অ্যাড করতে পারেন। তো খুব ভালো করে বিট করা হয়ে গেলে আমি এটা মোল্ডে ঢেলে দেব। ঢেলে আমি নর্মাল ফ্রিজে রেখে এটাকে সেট করে নেব। আর আমি মনে করি প্রতিটা মেয়েরই নিজের পায়ে দাঁড়ানো উচিত। এই যে আমি হাউসওয়াইফ, ঘরে থাকি, অল্প কিছু পয়সা আর্ন করি, এটা যে মানুষের মাঝে আমি বিলাতে পারি, দিতে পারি, কারোর প্রবলেমে প্রবলেম সলভ করার চেষ্টা করি, কারোর কাছে হাত পাততে হয় না, নিজের মনে যে কী শান্তি যে না আমার কাছে টাকা আছে, আমার এই প্রয়োজন বা এই অমুক হচ্ছে তমুক হচ্ছে, আমি নিজের ইচ্ছা মতো টাকাটা খরচ করতে পারি, কারোর কাছে কৈফিয়ত দিতে হয় না। ইউটিউব থেকে যখন আমি প্রথম পেমেন্টটা পেয়েছিলাম, বিশ্বাস করবেন না, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমি যে কী পরিমাণ খুশি হয়েছিলাম। টাকার পরিমাণটা কম হোক কিন্তু আমিও যে কিছু আর্ন করতে পারি এটা ভেবে আমি অনেক খুশি হচ্ছিলাম, যে আমিও কিছু ইনকাম করেছি জীবনের প্রথম। কারণ আপনাদের ভাইয়া আমাকে বাইরে চাকরি করার পারমিশন দেয় না, আর আল্লাহর রহমতে আমার বাইরে চাকরি করতে যাওয়ার কোনো দরকারও পড়ে না। আমার যখন যেটা লাগে আপনাদের ভাইয়া দেয়। ইভেন আমি শুধুমাত্র অফিসে যাই না, তাছাড়া ঘরের সংসারের যাবতীয় যত কাজ আছে, কেনাকাটার থেকে শুরু করে যে কোনো বড় বড় কাজগুলো কিন্তু আমি নিজেই করি, যার কারণে আমার মনেও হয় না যে আমি কেন চাকরি করলাম না। এই ঘরে বসে যখন আমি চ্যানেলটা খুলেছিলাম একটা অন্য কাজে, আর এখান থেকে যে টাকা আর্ন করা যায় এটা আমি জানতাম না। প্রায় আমি 8-9 মাস পরে বিভিন্ন চ্যানেল ঘুরে ঘুরে জানি যে এখানেও থেকেও কিছু পয়সা আর্ন করা যায়। তখন ভাবলাম যে একটু সিরিয়াস হয়ে চ্যানেলটা চালাই। তো তখন থেকে আর কি চ্যানেলটা চালাই। চ্যানেলটা যখন মনিটাইজেশন অন হয়ে গেল, কিছু টাকা আমার হাতে আসা শুরু হলো, তো আমি ভাবলাম আমার তো এই এই টাকা দিয়ে তো আমি আর কী কিনবো, কী করবো, নিজের জন্য আর কী খরচ করবো। তবে আমার মাথায় আগে থেকেই ছিল যে আমি যদি কিছু আর্ন করি মানুষের জন্য কিছু একটা করব। তো আমি যে ফিলিংটা তৈরি করেছিলাম দেখতে পাচ্ছেন, আমি এই মোল্ডে ঢেলে নিয়েছি, নিয়ে সুন্দর করে সেট করে নিয়েছি। এখন আমি উপরটা একটু সুন্দর দেখানোর জন্য স্ট্রবেরি জেলি আছে যে, সেই জেলিটা আমি একটু গরম করে এভাবে ঠান্ডা করে ঢেলে দিলাম। দিয়ে এটাকে আমি আবার এখন ফ্রিজে রেখে দিব। এই যে ফ্রিজে রেখে দেওয়ার পরে এরকম সেট হয়ে গিয়েছে, এই দেখতে পাচ্ছেন। এখন আপনারা যখন এটা খাবেন বা বাসায় যখন গেস্ট আসবে তার কিছুক্ষণ আগে বের করবেন, করে সুন্দর করে কেটে পরিবেশন করবেন। আর চিজ কেক তো বাচ্চারা খুবই পছন্দ করে, এইভাবে বাচ্চাদেরকে বানিয়েও কিন্তু দিতে পারেন। আর চিজ কেক বাচ্চাদের জন্যই বেশি ভালো, এখানে অনেক চিজ থাকে, সেজন্য বড়দের থেকে বাচ্চাদেরকে কিন্তু এভাবে করে দিলেই বেশি ভালো আমি মনে করি। আসলে মহৎ কাজে কেউ সাপোর্ট করে না, কেউ সহযোগিতা করে না। সব কিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ কিছু ভালো কাজ করে যেতে চাই, আপনারা অবশ্যই আশা করি সাপোর্ট করবেন। আমি যেহেতু ইউটিউবিং করি এখান থেকে কিছু পয়সা আর্ন করা যায়, অনেকেই জানে, সবাই আমাকে জিজ্ঞেস করে আমি কত টাকা আর্ন করি, কী করি সেগুলো দিয়ে। টাকার পরিমাণটা আমি নাই বা বলি, কিন্তু আমি কী কাজে যে টাকাটা ব্যয় করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আর নিজে যেহেতু ইনকাম করি, সবাই আমাকে বলে যে তুমি নিজের জন্য কিছু কেনো তাহলে তোমার ভালো লাগবে, তুমি নিজে আর্ন করো। ইনশাল্লাহ আমার নিজের জন্যও কিনবো, আত্মীয় স্বজন সবাইকেই দেবো,
আর আরেকদিন জানাবো আমি আমার প্রথম ইনকামের টাকাটা আমি কাকে দিয়েছিলাম, আর দিয়ে যে মনে কী পরিমাণ শান্তি পেয়েছিলাম সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। তো যাই হোক, আজকের মতো ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।